আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার হাতে দেখতে পাচ্ছো মোবাইল, মোবাইলটা এই যে ফটোটা আমি এক বছর আগে দিয়েছিলাম, আপলোড করেছিলাম, এটা কিভাবে সেলাই করা হয়েছিল, কাটা হয়েছিল। তো অনেকে বুঝতে পারছে না বলে সবার অনুরোধে আমি, যে অনেকে প্রশ্ন করছে গলার মাপটা বা চওড়া কত, সেটা অনেকে অনুরোধে আমি আবার নতুন করে একটা ভিডিও তৈরি করেছি, ওটা আজকে শেয়ার করব। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কীভাবে কেটেছে, গলার মাপ থেকে নিচের মাপটা সব আশা করি সবাই দেখবে। তো এখন কাটা শুরু করবে। আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদেরকে একটা ছেলেদের 20-22 বছর ছেলেদের পতুয়া কাটিং এবং সেলাই দেখিয়ে দেব। এই যে আমি কাপড় 1 গজ 12 গিরি কাপড় নিয়েছি, এই যে 2 পাস করে নিয়েছি, এবং এই মাপটা এইভাবে নিলে 23 ইঞ্চি নিব, 24-46 হবে বডি, 2 ভাজে 23 ইঞ্চি, তার 1 ইঞ্চি করে বাড়তি রাখতে হবে। এই যে রাখলাম, এখন এটাকে 4 ভাজ করব। এই যে এই কাপড়টা 4 ভাজ করে নিলাম, 4 ভাজ করে নিয়ে আমি এখানে ফুটটা কাটবো 4 ভাজে 9 ইঞ্চি, 18 ইঞ্চি হবে, সেই জন্য 9 ইঞ্চি নিব, তার থেকে 1/2 ইঞ্চি বেশি রাখবো, ওটা শিলার ভিতর চলে যাবে সেই জন্য। আর এখানে যে বগলের কাপড়টা কাটবো 8 ইঞ্চি, এখানে এটা 8 ইঞ্চি, আর এই যে এই নিচ থেকে এই কাটাটা হবে, এই এখানে সেলাইটা বাদ দিয়ে কাপড়টা সেলাইটা সহ দিলে 6 ইঞ্চি হবে, আর সেলাইটা যে বাড়তি রেখে দিলে 5 ইঞ্চি, মানে সেলাই করার পরে 5 ইঞ্চি থাকবে এখানে এই কাটাটা। আর এখানে 4 ভাজ যেহেতু নিয়েছি, তাহলে 23-11.5, 4 ভাজে 11.5 ইঞ্চি আসবে। এখানে 4 ভাজ দিয়েছি, 11.5 ইঞ্চি নিব, এখান থেকে 1 ইঞ্চি বাড়তি রাখবো, এই যে এখান থেকে যে এখানে 1 ইঞ্চি কাপড় বাড়তি থাকবে, এই যে আমি একে নিলাম, আর এখান থেকে আমি কেটে নিবো, তো এই জন্য 1 ইঞ্চি বাড়তি রেখেছি। আর এখানে হচ্ছে গলা, গলার কাপড়টা সামনে আমি 4 ইঞ্চি যে গোল করে এঁকে নিলাম, এবং এখানে যে সামনে বোতাম পট্টি দিব সেখানটা বেশি বড় দিব না, 6 ইঞ্চি দিলাম এখানে। এখন আমার দাগানো হয়ে গিয়েছে, এখন আমি কেটে নিব, এই যে এভাবে কেটে নিব। এই যে এখানে কাটা একটু চিহ্ন দিয়ে নিলাম, আর গলাটা গলাটা এই যে 1/2 ইঞ্চি পরিমাণ এই দুটোই একসাথে কেটে নিলাম। তারপর এখান থেকে কাপড়টা ছাড়িয়ে নিয়ে সামনের সাইডটা আলাদা কাটবো। এই যে এখন এই যে পিছনের কাপড়টা এই যে রেখে দিলাম, এবং এই সামনের সাইডটা এই যে আলাদা করে নিলাম, এভাবে আলাদা করে নিয়ে এখান থেকে 1 ইঞ্চি মাপলাম, আবার দেখিয়ে দিই 4 ইঞ্চি, এখান থেকে গলাটার মাপ 4 ইঞ্চি, কলার হবে যেহেতু 4 ইঞ্চি নিয়েছি, এই যে 4 ইঞ্চি নিয়েছি, এবং এই যে সামনে এটা দাগ দিয়ে নিয়েছি 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি এখান থেকে ছেড়ে নেব। এখন এই যে হাতার কাপড়টা কাটবো, ওইখানে আমি 8 ইঞ্চি নিয়েছিলাম, যে 8 ইঞ্চি নিয়েছিলাম বগলে, এটাও এই যে 4 ভাঁজ করে নেব এখান থেকে নিই, হাতাটা একটু ছোটো হবে, হাফ হাতা। এই যে এখানেও আমি 9 ইঞ্চি নিলাম, ওখানে 8 ইঞ্চি নিয়েছি, এখানে 9 ইঞ্চি নিয়েছি 4 ভাঁজে হাতাটা। আর এখান থেকে এই যে বগলের নেচটা 3.5 ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে, এই যে। আর এই হাতা এখানে এখানে হচ্ছে 16 ইঞ্চি দেবো, 16 ইঞ্চি 4 ভাঁজে, এখানে 8 ইঞ্চি হবে এই ঢোলা হাতার মোহরিটা, মোহরিটা ফুল হাতা যদি দেন আপনারা তাহলে 22 ইঞ্চি লম্বা দিবেন, আর যার যেটুকু দরকার 11 দিলেই চলে, 11 ইঞ্চি দিলেই চলবে। আমি এই যে হাতাটা কেটে নিচ্ছি, এখন এই যে হাতাটা আমার হয়ে গেল কাটা, বুঝিস নাকি? আচ্ছা, এই যে হাতাটা আপনি ইচ্ছা করলে হাফ হাতা 10 ইঞ্চি নিতে পারেন, 9 ইঞ্চি আমরা এখানে 9 ইঞ্চি দিয়েছি, আর এখানে ঢোলা
16 ইঞ্চি দিয়েছি, যার যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন। হ্যাঁ, এখন আমি গলার কাপড়টা কাটবো, কলার। তো কলারটা আমি দিব 16 ইঞ্চি, এখানে লম্বা 16 ইঞ্চি, আর এখানে এই যে দুই ভাঁজ করে নিয়েছি, দুই ভাঁজে 4 ইঞ্চি, মানে 8 ইঞ্চি কাপড়টা দুই ভাঁজে 4 ইঞ্চি। এখন আমি এই 16 ইঞ্চি পরিমাণে দাগ দিব, এখান থেকে 16 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি করে বাড়তি রাখবো সাইডে। এই কাপড়টা এখন দুই ভাঁজ করবো, 4 ভাঁজ, এই যে 4 ভাঁজ করলাম। এটা হচ্ছে কলারের কাপড়, 4 ভাঁজ করে এই যে এখান থেকে একটু গোল করে এঁকে নিতে হবে এইভাবে, আর এখানটা এইভাবে নিতে হবে, এই যে এইভাবে সাইড করে এইভাবে এঁকে নিতে হবে। গলাটা একটু গোল হয়ে বসলে, এরকম গলা দিলে তাহলে গোল হয়ে বসে সুন্দর, কলারটা খুব সুন্দর হয়। এই যে এইভাবে গোল করে কেটে নিতে হবে, গলাটা কেটে নিলাম। এই যে দেখেন, এই যে ছড়ালে এরকম হবে, এই যে গলার ডিজাইনটা এরকম হবে, এরকম হবে। আবার এই যে এখানে বুকের পট্টিটা, এই যে কাপড়, এই যে দাগ কাটা দিয়েছি, কাটার থেকে 1 ইঞ্চি বেশি রাখতে হবে। এই যে দুটো সামনে উপরেরটা এবং নিচেরটার কাপড় একসাথেই, এই যে দুইবার দুটো করে নিলাম, এই যে দুটো কাপড় কেটে নিলাম। এই যে সেলাই সময় দেখিয়ে দিব কীভাবে সেলাই করতে হবে। আর গলার নিচে আমি বক্রগুড়া দিব। এই যে কলারটা 4 ভাঁজ করে নিয়েছি, আর এই বক্রমের কাপড়টা এই যে 2 ভাঁজ করে নিয়েছি, তাহলে এটার উপরে এটা রাখতে হবে, রেখে এইভাবে একটা দাগ দিতে হবে কলারের মাপে। এই যে কলারের মাপে দাগ দিয়ে তারপরে একটু ছোট করে বক্রমটা একটু ছোট করে কাটতে হবে। এই যে দাগ, কলারটা যতটুকু কাপড় তার থেকে 1/2 ইঞ্চির মতো ছোট করে নিতে হবে কলারের কাপড়। এই যে এইভাবে আমি দাগ দিয়েছিলাম, এখান থেকে কাটছি, কলারটা ওই মাপে তার থেকে 1/2 ইঞ্চি ছোট হবে বক্রমটা। এই যে এইভাবে গোল করে একটু কেটে নিতে হবে। এ তো আমার ফতুয়াটা কাটা হয়ে গিয়েছে, এখন সেলাই করতে যাব। হ্যাঁ, আমি এই যে ফতুয়াটা সেলাই করতে চলে আসলাম, এখন এই যে হাতাটা এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিতে হবে। এভাবে আমি এখান থেকে একদম এই শেষ পর্যন্ত দুটো হাতা এইভাবে করে নিব। হ্যাঁ, এই যে হাতার কাপড় দুটোই আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে বুকের পট্টি লাগাবো, এই যে বুকের কাছে এই কাপড়টা প্রথমে এই যে ব্লাউজ সাইডটা এইভাবে ধরবো, এই যে কাপড়টা নিচ দিকে মানে নিচের থেকে তলের সাইডে ধরলাম, আর এই উপর দিয়ে সেলাই করলাম। এই যে এই যে আমি কাঁটাটা দিয়েছি, এই কাঁটা পর্যন্ত সেলাই করবো, বাঁ দিকে কাপড়টা লাগাচ্ছি। এই যে কাঁটা, এই যে কাঁটা দিয়েছিলাম, এই কাঁটা পর্যন্ত যে সেলাই করে নিলাম। এবার এইটা এভাবে সোজা দিক দিয়ে এইভাবে উল্টে নিব, এভাবে উল্টিয়ে এখান থেকে একটু ভেঙে এভাবে সেলাই করতে হবে। একটু আস্তে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেকে জানতে চেয়েছে কোথায় কত মাপ কিভাবে সেলাই করছি, এই জন্য আমি স্কিপ না করেই কিছু কিছুটা দেখিয়ে দিচ্ছি। এই যে বাউ সাইডের কাপড়টা আমি লাগিয়ে নিয়েছি, এখন আমি এই ডান সাইডে এই যে এইভাবে উল্টা দিক দিয়ে ধরবো কাপড়টা, এইভাবে উল্টা দিক দিয়ে ধরে আগে উল্টা পাশে এভাবে সেলাই করে নেব। এই যে এখানে কাঁটাটা দিয়েছিলাম, এই কাঁটা পর্যন্ত সেলাই করবো। এই যে একটু সামান্য কেটে নিয়েছিলাম চিহ্নটা, এখন এইভাবে সেলাই করার পর এই যে এটাকে আবার এভাবে নিয়ে এই দুটোকে একসাথে এই কাপড়টা তলে রাখবো, নিচের তলে মানে নিচে রেখে এটা উপরে রাখবো। এই যে এইভাবে সমান করে ধরে এই কাপড়টা এইভাবে ভাঁজ দিব, এইভাবে নিতে হবে, নিয়ে এই যে মাপ সমান সমান রাখতে হবে এই কাপড়টা তলের কাপড়টার সাথে। এই যে এইভাবে রেখে এই যে সমান সমান করব, এইভাবে করে ওইখানে থাক, আমি এদিক দিয়ে এইভাবে আগে এই কাপড়টা
দুটো একসাথে মিশিয়ে নেব এইভাবে। এই যে এভাবে মিশিয়ে নিলাম যাতে সরে না যায়। এবার এই কাপড়টাকে একটু ভাঁজ দিতে হবে এইভাবে কোনা কোনা করে। এই যে কোনা করে এবার সোজা করে যার যেরকম ইচ্ছা দিতে পারেন। এখান থেকে এই যে ঘুরিয়ে সেলাইটা নিয়ে আসব। এই যে এভাবে একটু ভালো করে দেখে দিচ্ছি না কেটে। এই যে এইভাবে সেলাই করব। এইভাবে ঘুরে ঘুরে নিয়ে আসতে হবে। এই যে এই যে আমার নিচের এটুকু সেলাই করা হয়ে গেল। এবার এই এদিকটা এনে এই যে নিচের কাপড়টা আর এই যে উপরের কাপড়টা, এই যে ডাইন সাইডের কাপড়টা, এই যে এটা এইভাবে ভাঁজ করে নিতে হবে। একদম এখান থেকে সেলাই করে নেবে। এই যে এই যে আমার বুকের কাপড়টা লাগানো হয়ে গিয়েছে। এই যে বুকের কাপড়টা লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন কীভাবে লাগিয়েছি। এবার আমি ওই সোজা দিক ভিতরে রেখে এই নিচের ওই কাপড়টা, এই যে পিছন পাট, এই পিছনের সাইডটা এই ঘাড়ের কাছ থেকে দুটো একসাথে দুটো ঘাড়ি আমি এভাবে একই নিয়মে সেলাই করে নেব। এই যে এভাবে এখান থেকে ধরে ঘাড়ের কাপড়টা দুটোই আমি এইভাবে সেলাই করব। এই যে উল্টার দিকে, এই যে আর সোজা দিকে ভিতরে, এই যে দুটোই একই নিয়মে সেলাই করে নেব দুটো ফুট। এই যে পুট দুটোই আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো 18 ইঞ্চি কেটেছিলাম। আর এখানে এই যে দুই ভাজে গলা, গলার এই যে আড়ে সাইডটা কেটে নিয়েছি, কত এটুকু তো দেখায়নি, 2.5 ইঞ্চি কেটেছি, মোট 5 ইঞ্চি। এইভাবে এইভাবে ছাড়ানো হবে 5 ইঞ্চি। আর দুই ভাজে 2.5 ইঞ্চি নিয়েছি। এই হচ্ছে গলার মাপটা। এখন হাতা লাগাবো, এরপরে গলাটা লাস্টে লাগাবো। এবার হাতা দুটো একই নিয়মে লাগিয়ে নেব। এই যে হাতার কাপড়টা এখান থেকে প্রথমে মেপে দেখতে হবে যে ঠিক মতন হলো কি না। এই যে বগলের কাপড়ের সাথে এইটা এইভাবে মেপে দেখতে হবে। যদি দেখা যায় ঠিক হয়েছে তাহলে এই মেপে সেলাই করে দেবো, আর না হলে যদি একটু হাতাটাই বড় হয় এটা একটু কেটে নিব, দুই সাইডে কেটে আবার লাগিয়ে নেব। অথবা এটা যদি ছোটো মনে করেন তাহলে এটা একটু কেটে নিতে হবে নিচেরটা। যাই হোক, এই একই নিয়মে আমি দুটো হাতা এই একদম এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেলাই করে নেব, দুটো হাতাই একইভাবে সেলাই করব। এই যে ফতুয়ার এই যে এই বগলে যে হাতার কাছে এটুক মোট 9 ইঞ্চি আছে এই ঘাট থেকে এই পর্যন্ত। আবার এই হাতাটারও এই ঢুলা এটাও 9 ইঞ্চি, 9.5 এরকম আর কি। 9.5 দিলে হাতার বগলেরটাও 9.5, এটাও 9.5। এই যে দুই ভাজে এবার আমি হাতা দুটো লাগিয়ে নেব। এই যে আমার দুটো হাতাই লাগানো হয়ে গেছে। এখন আমি হাতার এই দুই সাইডের থেকে সেলাই করে নেব। এই যে এখান থেকে 8 ইঞ্চি বলেছিলাম, এই যে দুই বাজে 8 ইঞ্চি, মোট 16 ইঞ্চি, তো এই দুই বাজে 8 ইঞ্চি এখান থেকে আমি সেলাই করে নেব। ওই যে যে কাটা দিয়েছিলাম নিচে, ওই ঠিক ওই নিচ পর্যন্ত কাটা পর্যন্ত সেলাই করবো এখান থেকে। যে আমার দুই সাইড সেলাই করা হয়ে গিয়েছে, এই যে কাটা পর্যন্ত সেলাই করে নিয়েছি। আমি এখন এই এই দুই সাইডটা সেলাই করব। সেলাই করার পরে নিচটা সেলাই করব। নিচটা সেলাই করা হয়ে গেলে তারপরে আমি আপনাদের এই কলারের কাপড়টা কীভাবে লাগাতে হবে ওটা ভালোভাবে সম্পূর্ণটা দেখিয়ে দেব। এই যে ভাবে সেলাই করে নিতে হবে। এই যে এইভাবে দুই সাইডের এই কাটাটা এইভাবে সেলাই করে নেব। সেলাই করার পরে আমি ফিরে আসছি। এই যে আমার এই দুই সাইডটা সেলাই করা হয়ে গিয়েছে। এই যে এই যে ফড়াটা সেলাই করে নিয়েছি। এখন আমি একে নিচের এই সামনে এবং পিছনে দুই সাইডে এভাবে 1 ইঞ্চি এই 1 আঙ্গুল পরিমাণ 1 ইঞ্চি এখান থেকে সেলাই করে নেব। এই দুই সাইডে সেলাই করে তারপরে গলার কাপড়টা আমি দেখিয়ে দেব। এই যে এখন আমি এই গলাটা লাগাবো, গলার কাপড়টা। তা গলার কাপড়টা লাগানোর সময় এভাবে একটু মেপে দেখতে হবে। এই যে এখানে একটু বাড়িয়ে দিতে রাখতে হবে। এই যে এখানে কাপড় একটু বাড়িয়ে
তারপরে এইভাবে সম্পূর্ণটা মেপে দেখতে হবে যে গলার মাপ মতন হয়েছে কি না, এইভাবে মেপে দেখতে হবে। যদি মাপ এটা ঠিক মতনই হয়েছে, এখন মাপার পরে যদি একটু বাড়তি থাকে তাহলে এই কাপড়টা যদি বাড়তি থাকে তাহলে এইটা একটু কেটে নিতে হবে, অথবা ওই কাপড়টা ঠিক থাক রাখতে চাইলে এই নিচের কাপড়টা একটু বড় করে নিতে হবে, যে কোনো একটা করতে হবে। এই যে গলার কাপড়টা অথবা এই কাপড়টা একটু কেটে নিলে, দুই সাইডের তো অল্প একটু কেটে নিতে হয়, তাহলে ঠিক হয়ে যাবে। আর এখন আমি বক্রমটা লাগাবো কীভাবে, এই যে যে বক্রমটা, বক্রমটা আমি কেটে নিয়েছি এই এই কাপড়টার এই যে হাফ ইঞ্চি পরিমাণ ছোটো করে, বক্রমটা হবে ছোটো। তারপরে আমি এই যে কাপড়টা দুটো এখানে, এই একটা কাপড় আমি এইভাবে নিয়ে এইভাবে সেলাই করব, এখান থেকে এই কাপড়ের সাথে এইভাবে সেলাই করে নেব। তারপরে এই কাপড়টা এইভাবে ভেঙে চারিপাশটা সেলাই করে নেবো, এখানটা এমনি এই কাপড়ের সাথে সেলাই করব, এই যে এইভাবে সেলাই করব, চারিপাশটা একটু বাড়তি থাকবে, কাপড়টা বক্রম থেকে একটু বাড়তে থাকবে। তো এইভাবে ধরে যে এইভাবে সেলাই করে নেবো, একদম এই বক্রমটা কাপড়ের সাথে লাগিয়ে নেবো, এইভাবে এই যে এই যে এক সাইডটা যে লাগিয়ে নিলাম এইভাবে। এখন এই পাশের এই সাইডটা এইভাবে ভাঙতে হবে, এই যে এই সাইডে কাপড় বাড়তে থাকবে, দুই সাইডেই কাপড়টুক একবারে এই সাইডটা নিচের সাইডটা এইভাবে ভেঙে নিতে হবে। এই যে এইভাবে সম্পূর্ণটা আমি এইভাবে সেলাই করে নেবো, এই যে এইভাবে এই যে দেখেন কীভাবে আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম, বোঝার জন্য আমি সম্পূর্ণটা রেখে দিলাম। এখন আপনি কী করবেন, এখন আসছে এই যে এই যে কাপড়টা, এই কাপড়টা এইভাবে ধরবেন, এই যে সমান সমান এভাবে এটার সাথে সমান করতে হবে, এই কাপড়টুকু বাড়তি থাকবে, এখান থেকে সেলাই করে এই পর্যন্ত সেলাই করে লাস্ট পর্যন্ত এইভাবে সেলাই করে নিয়ে আসবে। এই সাইডটা যেভাবে সেলাই করছি একদম নিচের ওই সাইডটা এইভাবে ঠিক সেলাই করে নিতে হবে, এইভাবে এই যে এই বক্রমের উপর যাতে সেলাইটা না পড়ে, এই বক্রমের এই সাইড দিয়ে কাপড়ে শুধু সেলাইটা পড়বে এখানে, এই যে এইভাবে সম্পূর্ণ বক্রমটা আমি সেলাই করা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে ঘুরিয়ে আনতে হবে, এদিকে আবার এই সাইডটা এভাবে সেলাই করে আনতে হবে। এই যে হয়ে গেলে আমার বক্রমটা, এই যে বানানো তৈরি করা হয়ে গেছে, এবার এভাবে উল্টে নিতে হবে, একটু কিছুর সাহায্যে এইভাবে ভালো করে উল্টা নিতে হবে। এই যে একটু সমান করে কেটে নিলাম, এই সাইডটা উল্টা নিতে হবে, এই যে দুই সাইড এইভাবে উল্টা নিতে হবে, এই যে উল্টা নিলাম হয়ে গেল। তারপরে আপনার এই যে গলার কাপড়টা, এই যে গলার কাপড়টা উল্টার দিক দিয়ে ধরে এইভাবে উল্টা দিক দিয়ে ধরতে হবে, এই যে এই কাপড়টা যে বাড়তি আছে না, এই কাপড়টার সাথে এই কাপড়টা ভালোভাবে দেখিয়ে দিই। এই যে এই যে এই কাপড়টা যেভাবে ধরেন এইভাবে নিতে হবে, এই যে বাড়তির যে কাপড়টুক আছে এই কাপড়টার সাথে এইভাবে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নেব গলাটার সুতোটা। এই যে এটুক সেলাই এখান থেকে এই লাস্ট পর্যন্ত সেলাই করে নেব, এইভাবে ঘুরিয়ে এই যে এই যে এই যে এই যেভাবে যে একই নিয়মে এই যে প্রথমে যেভাবে নিয়েছি একদম লাস্ট পর্যন্ত এইভাবে একদম এই এই পর্যন্ত নিয়ে আসবো, এই যে এই লাস্টের গলা পর্যন্ত এনে এখানটাও ঠিক এই এইভাবে সেলাই করে নিতে হবে, এখানটাও একদম লাস্টে এই ফিনিশিংটা একদম মাপ মতোই আমার হয়েছে, এই ফিনিশিং পর্যন্ত আমি সেলাই করে নিই, তারপরে ফিরে আসছে কী করতে হবে দেখিয়ে দিব। এই যে লাস্টটুকু দেখিয়ে দিলাম, এইভাবে এই যে এইভাবে সেলাই করে নিয়ে আসতে হবে, এই যে এইটা এইভাবে একটু সরিয়ে এই যে এই যে হয়ে গেল আমার এখানে। এই যে কাপড়টা অর্ধেকটা লাগানো হয়ে গেছে, এখন এই যে এইটা এইটাকে এইভাবে ভিতরে ঢুকায় কাপড়টা এই যে এখান থেকে আর চারিপাশটা ঘুরিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এবার একটু দেখিয়ে দিই কীভাবে করতে হবে, এই যে এখান থেকে ধরে এই যে উল্টা দিক দিয়ে এইভাবে সেলাই করে নিয়েছি, এবার এদিক দিয়ে এই যে সোজা দিক দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। এই কলারটা লাগানো হয়ে গেলেই আমার এই ফতুয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে, একদম লাস্টে গলাটা দেখালাম।
এইভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে চারিপাশটা। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘুরিয়ে আনতে হবে। গলাটা সম্পূর্ণ সেলাই আমি দেখিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধার জন্য। এই যে এইভাবে ঘোরায় আসতেই সলো করে দেখাচ্ছি যাতে বোঝা যায়। এই যে এই কাপড়টা ওই যে কাপড়টুক বেরোনো আছে এটুকের ভিতরে এইভাবে ঢুকাই নিতে হবে। এইভাবে যে এই যে ঢুকাই নিলাম, এই যে সুন্দর হয়ে গেল। এবারে বেশ আস্তে আস্তে ঘুরায় এই কাপড়টা এই যে আবার এর চারিপাশটা ঘুরিয়ে আনতে হবে সেলাই। এই যে এইভাবে এখান থেকে গলার এই পাশটা ঘুরিয়ে আবার একটা সেলাই দিয়ে করতে হবে। এই যে এইভাবে সেলাই করে একদম এই শেষ পর্যন্ত একদম লাস্ট এই যে গলার আর এক সাইড, এক সাইড তো দেখালাম, এই যে আর এক সাইড এই পর্যন্ত এভাবে মানে এখান থেকে সুতোটা খুলবো যাতে মানে ফিনিশিংটা সুন্দর হয়। এই যে আমার গলাটা সেলাই করা হয়ে গিয়েছে, গলা হয়ে গেছে কলার। এরপরে আমার ফতুয়াটা কমপ্লিট, আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। তো বন্ধুরা, এই যে কিন্তু ফতুয়াটা কিন্তু এ থেকে এ টু জেড পর্যন্ত দেখাই দেওয়া হয়ে গেছে, গলার মাপ সহ সম্পূর্ণটাই দেখানো হচ্ছে। আশা করি সবাই পারবে। তো এটা ছিল অনুরোধের ভিডিও। তো পুরোটাই যে করা হয়ে গেছে, যে হাতাটা সবই দেখালো। গলাটা আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে গলা। তো সবাইকে আজকে মতো আল্লাহ পেয়ে দিচ্ছি। সবাইকে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো। সবাই যেখানে থাকো না কেন, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।